আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বিদায় অনুব্রত মণ্ডলের। এই আসানসোল বিশেষ সংশোধনাগারের বাইরে উল্লাসে মেতে উঠলেন বিজেপির নেতা ও কর্মীরা। এদিন জেলের ভিতরে ও বাইরে গোবর, জল ও গঙ্গা দিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি। এরপর ঢাক বাজিয়ে এবং গেরুয়া আবির খেলে আনন্দে মাতলেন বিজেপির নেতা ও কর্মীরা। এদিন এই কর্মসূচিতে বিজেপির নেতা বাপ্পা চ্যাটার্জি, অভিজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অনুব্রত বিদায়ের আনন্দে ঢাকের তালে নৃত্য করলেন বিজেপির নেতা ও কর্মীরা। একজন গরু চোর আসানসোল থেকে বিদায় নিল, সেই কারণে আসানসোল জেলের থেকে শুরু করে আসানসোলের যে মেন রাস্তা আছে তাকে প্রথমে গঙ্গা জল ছিটালাম। তারপরে যেহেতু গরু পাচারকারী একজন গেছে, সেই জন্যে গো চোনা দিয়ে গোবর জল দিয়ে খুব সুন্দর করে আমরা জায়গাটাকে ধুলাম এবং নিজেদের মধ্যে গেরুয়া আবির খেলে আজকে খুশি জ্ঞাপন করলাম এবং আগামী দিনে আরও বড় বড় চোর ধরা পড়বে, তখন আমাদের আরও উচ্ছ্বাস আরও আনন্দ বাড়বে। এটাই ছিল আজকের কার্যক্রম। আমাদের হোলির দিন একটা শুভ বার্তা এসছে, গরু চোর দিল্লি যাচ্ছে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।